ফিরে এলাম বিরতির পর। এবার কৃত্রিম হৃৎপিণ্ড তৈরি করতে সফল চিকিৎসকরা, এবং তার পাশাপাশি কৃত্রিম হৃৎপিণ্ডে থাকবে প্রাণের সঞ্চার বলে খবর চিকিৎসা সূত্রে। চিকিৎসা বিজ্ঞানের নয়া আবিষ্কারে বাঁচবে বহু প্রাণ। কৃত্রিম হৃৎপিণ্ড যা তৈরি করতে সফল চিকিৎসা বিজ্ঞানীরা, তারা এবার কৃত্রিম হৃৎপিণ্ডের মধ্যে প্রাণের সঞ্চার ঘটাতে উদ্যোগ নিয়েছে। এবং চিকিৎসা বিজ্ঞানের যে নয়া আবিষ্কার, তাতে এক প্রকার চোখ ধাঁতাবে গোটা দেশ এবং বিশ্বের। আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে, আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন গেছে। অঙ্কিতা, কৃত্রিম হৃৎপিণ্ড বিষয়টা ঠিক কি? এতদিন আমরা বিভিন্ন ক্ষেত্রে ট্রান্সপ্লান্টেশন দেখেছিলাম, বা হার্টের ক্ষেত্রে, লিভারের ক্ষেত্রে, তবে এবার কৃত্রিম হৃৎপিণ্ড তৈরি, কতটা সফল হচ্ছেন চিকিৎসকরা এবং কি রয়েছে এর বিষয়বস্তু? একদমই দেখো, আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি চিকিৎসা বিজ্ঞান কিন্তু আরো একটি ধাপ এগিয়ে গেছে। এবার আছে যে কৃত্রিম হৃৎপিণ্ড এমন একটা বিষয় যাতে প্রাণ সঞ্চার হয়, আর সেই কৃত্রিম হৃৎপিণ্ড কখনো বানানো সম্ভব হবে বা তৈরি সম্ভব হবে, এটা এটা হয়তো বা কেউ কখনোই চিন্তা ভাবনা বা কখনোই মনে করতে পারিনি, কিন্তু একেবারে গোটা বিশ্বের কাছে এবার চমক রাখলো চিকিৎসা বিজ্ঞানীরা। তারা এবার কৃত্রিম হৃৎপিণ্ড তৈরি করতে সফল হয়েছে, এবং সেই কৃত্রিম হৃৎপিণ্ডে কিন্তু ধপধপ করে প্রাণের সঞ্চারও হচ্ছে, এবং তাকে কেন্দ্র করে এই মুহূর্তে গোটা চিকিৎসা মহলে গুঞ্জন ছড়িয়ে গেছে। চিকিৎসা মহলে রীতিমতো চমক যে কিভাবে কৃত্রিম হৃৎপিণ্ড তৈরি হলো, কিভাবে বা তৈরি করা হলো, সেই নিয়ে কিন্তু এখন প্রশ্ন। যেহেতু আমি প্রথমেই শুরুতেই বলেছিলাম যে এক ধাপ এগিয়েছে চিকিৎসা বিজ্ঞান, দেখো আমরা প্রায় সময় দেখি, বা তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে একাধিক সময় দেখা যায় যে অস্ত্র পাচার, বা এক ব্যক্তির শরীর থেকে অন্য ব্যক্তির শরীরে বিভিন্ন যন্ত্র পাচার করা হয়, সেক্ষেত্রে সফল হয়েছে দেশের বিদেশের চিকিৎসা বিজ্ঞানী। এবার কৃত্রিম কিভাবে হৃৎপিণ্ড তৈরি করা যায় তা নিয়েও কিন্তু বহুদিন যাবৎ এক প্রকার গুঞ্জন চলছিল, বা বিভিন্ন জায়গা থেকে দাবি করছিল, বা চিকিৎসা বিজ্ঞানীরা বলছিল যে তারা কৃত্রিম হৃৎপিণ্ড তৈরি করবে। যদিও অনেকে এটাকে হাসির খোরাক মনে করেছেন, অনেকেই মনে করেছেন যে কৃত্রিম হৃৎপিণ্ড আবার কিভাবে তৈরি করা যাবে, যেখানে প্রাণের সঞ্চার হয় সেটাকে আবার কৃত্রিম উপায়ে কিভাবে সম্ভব। তবে সেক্ষেত্রে এবার কিন্তু চমক দিয়েছে ইসরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানীরা, তারা এবার এই কৃত্রিম হৃৎপিণ্ডটি তৈরি করেছে। এবার চিকিৎসা বিজ্ঞানীরা যখন এই কৃত্রিম হৃৎপিণ্ড তৈরি করেছেন, তখন অন্যান্য চিকিৎসকরা বলছেন যে হৃৎপিণ্ড এমন একটা যন্ত্র শরীরের যার সাথে মস্তিষ্কের সরাসরি যোগাযোগ রয়েছে, অর্থাৎ ব্রেন থেকে সরাসরি মস্তিষ্কে সাইন যায়। তবে সেক্ষেত্রে ব্রেনের সাথে সংযোগ স্থাপন হবে তো সেই হৃৎপিণ্ডের, তবে সেক্ষেত্রে জানিয়ে রাখছি চিকিৎসকরা বলছেন যে তারা ইতিমধ্যেই কিন্তু সে বিষয়টা নিয়েও কাজ করছে। এবার প্রশ্ন আসতে পারে যে কিভাবে সেই কৃত্রিম হৃৎপিণ্ড তৈরি করা হয়েছে। থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি, যে প্রযুক্তিকে ব্যবহার করে তারা এই কৃত্রিম হৃৎপিণ্ড তৈরি করেছে। থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির সাহায্যে যে জীবন্ত কোষ, অর্থাৎ মানব শরীরে যে জীবন্ত কোষ থাকে, সেই জীবন্ত কোষের সাহায্যে এই হৃৎপিণ্ড তৈরি করতে সক্ষম হয়েছে, এবং ইতিমধ্যেই ল্যাবরেটরিতে রয়েছে সেই হৃৎপিণ্ড, যেখানে ধপধপ আওয়াজ করছে বলেও বিজ্ঞানীরা জানাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে যে প্রাণ সঞ্চার, ইতিমধ্যেই ইসরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানীরা যারা এই যন্ত্র তৈরি করে তারা বলছেন যে এখন সেখানে প্রাণ সঞ্চার হয়েছে, অর্থাৎ যে হৃৎস্পন্দন তা ইতিমধ্যেই বিভিন্ন মেশিনে দেখা দিচ্ছে। আমরা যদি বলি যে অঙ্গ দান, এর আগেও আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় অঙ্গ দানের যে সচেতনতা, সেই সচেতনতা নিয়ে একাধিক ক্যাম্পিং করা হয়, বা আমরা বলতে পারি যে এই অঙ্গ দান কিন্তু এখনো প্রত্যেকের মনে নেই, বা এখনো অঙ্গ দান সম্পর্কে প্রত্যেকের জানা নেই যে অঙ্গ দান কতটা জরুরি। তার ক্ষেত্রে কি করতে হয়, যাদের হৃৎপিণ্ডের সমস্যা রয়েছে, যাদের হার্টের সমস্যা বা অন্যান্য কিডনি জনিত সমস্যা রয়েছে, বা চোখের সমস্যা রয়েছে, তারা কি করতে হয়, দীর্ঘক্ষণ যে সরকারি ওয়েবসাইট পোর্টালগুলি রয়েছে সেখানে আবেদন করেন, দীর্ঘদিন আবেদনের পর হয়তো বা বছরে এক দুবার সাড়া আসে, আবার কোথাও সাড়া আসেও না। তার মূল কারণ কি, তার মূল কারণ হচ্ছে এই যে অঙ্গদান, এই অঙ্গদানের যে সতর্ক বা অঙ্গদানের যে অ্যাওয়ারনেস, সেটা এখন আমরা বলতে পারি প্রত্যেকের মধ্যে এখনো ছড়িয়ে পড়িনি, আরো অনেকটা সময় লাগবে সেই অ্যাওয়ারনেসটা ছড়াতে, যে কেন আজকের দিনে দাঁড়িয়ে এই অঙ্গদানটা কতটা গুরুত্বপূর্ণ। আর একটা অঙ্গযন্ত্র যদি দান করা হয়, তবে যে অসুস্থ ব্যক্তি রয়েছেন তার জন্য কতটা সুবিধা, তিনি সুস্থ হয়ে ওঠার জন্য এই অঙ্গদানটা কতটা গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু প্রথমেই মানুষকে জানাতে হবে।
যেহেতু এখনো পর্যন্ত অঙ্গদানের তেমন কোনো অ্যাওয়ারনেস বা সচেতনতা শিবির হলেও সাধারণ মানুষের মধ্যে এখনো সেটা নিয়ে সজাগ দৃষ্টি হয়নি, তাই সেক্ষেত্রে কিন্তু আজকের এই কৃত্রিম হৃৎপিণ্ড অনেকটাই কাজে আসবে। যেভাবে অসুস্থ ব্যক্তিরা সরাসরি সেই কৃত্রিম হৃৎপিণ্ড নিতে পারবেন, অন্যদিকে এই যে দীর্ঘদিনের অপেক্ষা বা অনেকেই দেখা যায় যে অসুস্থ হতে হতে এক সময় প্রাণত্যাগ করতে হয়, তবে সেক্ষেত্রে এই কৃত্রিম যে হৃৎপিণ্ড সেই হৃৎপিণ্ড কিন্তু এখন থেকে সাহায্য করবে। আর একটা বিষয় জানিয়ে রাখছি, খুবই গুরুত্বপূর্ণ, চিকিৎসকরা বা যারাই এই কৃত্রিম হৃৎপিণ্ড তৈরি করেছেন তারা বলছেন যে এই হৃৎপিণ্ড এখন অসুস্থ মানুষের শরীরে প্রতিস্থাপন করা যাবে না, তার জন্য আরো কিছুটা সময় লাগবে। কেননা যে জীবন্ত কোষ ইতিমধ্যেই যা দিয়ে এই কৃত্রিম হৃৎপিণ্ডটি তৈরি করা হয়েছে সেটা কতদিন টিকসই হয় বা তার আগামীতে কি কাজ, মস্তিষ্কের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারেন কিনা, সেই বিষয়টা কিন্তু প্রথমে দেখতে হবে। তার জন্য অনেকটা সময় অনেক ধন্যবাদ করতে হবে, তোমাকে তারা সেই বিষয়টা নিয়ে আরো গবেষণা করবে, তারপর টেস্টিং হবে, তারপরে কিন্তু মানব শরীরে কৃত্রিম হৃৎপিণ্ড থাকবে, প্রাণের সঞ্চার, যেমনটা চিকিৎসকরা জানাচ্ছেন। ইতিমধ্যে যে খবর উঠে আসছে, একটা ছোট্ট বিরতি নেব, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।